আসসালামু আলাইকুম। মাঝে মাঝে এই এরিয়া থেকে আমার ব্লগটা স্টার্ট করি। এটা হচ্ছে পিএসটিসি ক্লিনিক, এটা হচ্ছে গেট। তো গেটের এই জায়গায় আমার কাছে ভালোই লাগে। তো এই জায়গা থেকেই প্রায় সময়ই, মাঝে মাঝে বা প্রায় সময়ই দেখা গেছে যে আমার ব্লগটা স্টার্ট করা হয়। তো বের হয়েছি হচ্ছে বিকেলের টাইম, সন্ধ্যা প্রায় হয়ে গেল 5:36 টাইম, সময় হচ্ছে 5:36। তো বেশিরভাগ সময় হচ্ছে আমার লাস্ট যে কয়েকটা ব্লগ ছিল, আচ্ছা চলেন বাইকে উঠি তারপর কথা বলি। আচ্ছা আরেকটা জিনিস, বাইকে ওঠার আগে স্টার্ট দেওয়ার আগে একটা কথা বলে নেই। এই হচ্ছে আমার পিছনের অবস্থা, এই মার্কেট খুলে ফেলাইছি। চলেন বাইকে যাই তারপর কথা বলতেছি আর কি। তো এই জায়গায় আবার ই রেখে দিছি, তয়লা রেখে দিছি আজকে, একটু মোছা টোছা দেওয়ার জন্য যদি ধুলা টুলা পরে। তো এমনিতে নর্মালি বের হই না এটা নিয়ে, আজকে বের হইলাম আর কি। দেখতে হয়তো খারাপ নাও লাগতে পারে, একটু ভালো করে ভিতরে রেখে দিছি। যাই হোক চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মাঝে মাঝে বলতে আমার লাস্ট যে কয়েকটা ব্লগ প্রায় একই টাইমেই ব্লগ করা হইতেছে, মানে বিকেলের টাইম 5:30, 5:30, 4:30 এরকম। তবে একদিনে কিন্তু না, প্রতিদিন ব্লগ মানে করার চেষ্টা করতেছি আর কি, রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, তো এরকম করে আস্তে আস্তে চালায় যাই, কারণ বিকেলের টাইমেই বের হই, এটা তো আপনারা জানেন এই প্রতিদিন। তো আজকে আমার ভিডিওতে অনেক দিন হয়ে গেছে ইন্ট্রো দেই না, তো ইন্ট্রোটা আগে দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়াস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। তো কাহিনী যেটা হয়েছে, ঘটনা যেটা হয়েছে, তো পেছনের যে মাঠগাঁটটা আবার খুলে রেখে দিছি, খুলে রেখে দেওয়ার একটু কারণ আছে অবশ্যই, কারণটা আপনাদের সাথে শেয়ার করি। তো গতকালকে বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হওয়ার পর মানে অল্প কিছু দূর আসার পর মানে ঝাঁকি খাইতে 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 দেন ওইটা ছুটে গেছে। পরে আমার এক ছোটো ভাই, চস্ত ভাই, তো উনি বলতেছে ভাইয়াই যে এটা পড়ে গেছে। আমি তো আসলে খেয়ালই করি নাই, পরেও ডাক দেওয়ার কারণে সে আমি বুঝতে পারছি, তো না হলে তো ওইটা একেবারেই হারায় যেত। ওইটা খুইলা পড়ে গেছে, দেন তারপর কি করছি বাসার দিকে আইসা, তো পিছনের মাঠগাঁটা খুইলাই রেখে দিছি। ওইটা আরও অন্য সিস্টেমে এই কাজটা করতে হইব, আমি যেই কাজটা করছি আসলে ওইটা ওইভাবে থাকে নাই। তো ভাবছিলাম হয়তো থাকবো কিন্তু থাকে নাই, অন্য একটা সিস্টেম করে জিনিসটা কাজ করতে হইব। তবে যে ড্রেনিংয়ের যে দোকান আছে, যে ড্রেনিং করে যারা গাড়ি, তো ওনাদের কাছে হয়তো একটা ব্যবস্থা আছে, আমি একটু শুনছিলাম আমার এক ভাইয়ের কাছে। তো দেখা যাক, ওই জায়গায় নিয়ে গিয়ে যদি করা যায় তাহলে ভালো। আজকে দেখি স্কাউডের গেট খোলা, খুলা দিছে, ঢোকার দরকার ছিল। যাই হোক একটু কাজে বেরোইছি, কাজেও বের হয়েছি। আবার মূলত হচ্ছে দেখি কলেজ ক্যাম্পাসের দিকে আজকে একটু যাব। তো মূলত হচ্ছে আজকে কলেজ ক্যাম্পাসের দিকে যাব। লাস্ট যে ব্লগটা ছিল ওইটার মধ্যে তো আমার কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম, ওইটার একটা ফুটেজ মানে ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম, তো সেটা কোনো কারণে ডিলিট করা লাগছে। তো তার জন্য আর ওইটার এডিট করে দেন ছাড়তে পারবো না, ওটা তো ডিলিটই হয়ে গেছে। গ্যাঞ্জাম এরিয়া, একটু হর্ন না দিলেই নয়। তো তার জন্য আজকে আবার যাইতেছি হুটকারা, উনিও ব্রেক আমিও ব্রেক। তো আজকে ক্যাম্পাসের দিকে যাই, দেখি একটু ঘোরাঘুরি করে আসি, তারপর একটু মির্জাপুরের দিকে যাবো, ওইদিকে একটু কাজ আছে। তো ক্যাম্পাসের ঢোকার মানে ফার্স্টেই ঢুকতেছি, কারণ হচ্ছে আসার সময় হয়তো বা ই পাবো না, মানে হচ্ছে আলো পাবো না, হয়তো অন্ধকার হয়ে যেতে পারে, তার জন্য আর কি একটু ক্যাম্পাসের দিকে ঘুরে আসি। তো এই ক্যাম্পাসটা আসলে যখন আমরা আসছিলাম মানে যখন পড়াশোনা করতাম তখন এই রাস্তাটা একেবারেই ভাঙাচোরা ছিল, এখন একেবারে পাকা হয়ে গেছে গা, একেবারেই পাকা। এদিকে নার্সারি হয়েছে নতুন, ক্লাস্ট ব্লগে এই জায়গায় এসে দাঁড়াইছিলাম। এটা হচ্ছে কৃষি ও বনায়ন নার্সারি,
উদ্যোক্তার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির রহমান, ঠিকানা বিমবাজার ভাওয়াল মির্জাপুর গাজীপুর। তো আগে এই দিক দিয়ে আসতাম, এই দিক দিয়েও আসা যাইতো, তো এইদিকে এখন এটা নার্সারি হয়ে গেছে গা, এদিকে বাড়িঘর হয়ে গেছে, আর এই দিক দিয়ে একেবারে খোলামেলা ছিল। তো চলেন সামনের দিকে যাই, একেবারে অনেক কিছুই হয়ে গেছে এইদিকে। তো এই দোকানটা ছিল না, হোটেল দিছে, এই বাড়িঘর ওরকম ছিল না যখন আমরা আসতাম, একেবারে খোলামেলা ছিল, এইদিকে একেবারে খোলামেলা। এই বাড়িটা ছিল, এটা আসলে অনেকদিন না আসতে আসতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যে একটা ছোট্ট স্পিড ব্রেকার, যে ওনার দোকানটা আছে দিকে, এই পর্যন্ত পাকা হয়েছে। তো লাস্ট ব্লগে আসছিলাম যে, তো যেটা ফুটেজটা আমার ডিলেট হয়ে গেছিলো তখন, এই যে এগুলো দেখাইতে পারি নাই, মানে এগুলো ছিল না। তো আলপনাগুলো করছে আরবি লেখা সুন্দর, এদিকে সুন্দরই করছে, এটা হচ্ছে স্কুলের গেট, এদিকে সুন্দর আলপনা করছে, খুবই সুন্দর এশিয়ান পেন্ট রঙের, অনেকে অনেক কিছু লিখছে, খুবই সুন্দর হয়েছে। তো ওইদিনকে হয়তো মানে এতগুলো দেখি নাই, আজকে একটু বেশি দেখতেছি, কারণ হচ্ছে কয়েকটা করছিল, তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যত বিপদ তত ঐক্য। তো এদিকে লোকজনের আনাগোনা আছে মোটামুটি, একটু ক্যাম্পাসের ভিতরে যাবো, যা দেখে আসি, বাইক নিয়ে বাইকটা জায়গায় রাখি। এদিকে অনেক আলপনা করা হয়েছে, ক্যাম্পাসের দিকে যায় একটু ঘুরে আসি। এই হচ্ছে আমাদের ক্যাম্পাস। তো এদিকে মোটামুটি আগে একটা সময় ছিল, এই যে এই জায়গায় এটা ছিল না, এটা এরকম ছিল। তো এদিকে দেখি কাদা আছে, তো এটা নতুন করছে, ওইটা হলো হাই স্কুল, আর এটা হচ্ছে রোবারপল্লী কলেজ বিশ্ববিদ্যালয়, সব মিলিয়ে আর কি। এদিকে রাস্তাঘাট এরকম হয়ে গেছে, আর আগে আমরা এটাতে করতাম, এটা এটা লম্বা ছিল এরকম, ভাইঙ্গা দেন বিল্ডিং করছে, আর ওইটা আগের মতনই আছে, বাট রং টং করে নতুন করা হয়েছে, আর এটা ছিল আমাদের সময়। তো যাই হোক, এটা হচ্ছে স্কুলের এরিয়া, আর এটা হচ্ছে কলেজের এরিয়া। তো এই হলো অবস্থা আমাদের ক্যাম্পাস। তো অনেক বছর পরে আসলাম, তো সামনে আর কতটুকু পাকা করছে দেখে আসি, চলেন রাইড করি আর কথা বলি। এদিকে আরবি লেখা হয়েছে খুব সুন্দর, স্বাধীনতার সূর্যোদয়, আর হচ্ছে অনেক কিছু লিখছে, এটা কাকে বানাইছে, সুন্দর আলপনা করছে। তো চলেন আর ওইদিকে যাবো না, দেন এদিক থেকে ব্যাগ ব্যাগ ব্যাগে যাই। ওইদিকে ওই পর্যন্ত রাস্তা পাকা করা হয়েছে আর কি। যাই হোক, আসলাম, একটু ভালো লাগলো, একটু সময় দিলাম। ইদানিং কিন্তু আমি একা একাই বের হইতেছি, তো রনি তো ওর সাথে যোগাযোগ করতে পারি নাই। তো গত কয়েকদিন আগে ফোন দিয়েছিলাম, তো ফোন টোন ধরে নাই। তো এই হচ্ছে অবস্থা, তো একাই ঘুরতেছি, তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা চলেন এদিক থেকে একটু বের হয়ে দেন একটা রাস্তায়, এটা তো ভিতরে কলেজ ক্যাম্পাসের রাস্তা, কলেজের রাস্তা, তো এদিক থেকে বের হই, তারপর আবার আসতেছি আর কি। আমাদের কলেজ এরিয়াতে একটা বিষয় আপনাদেরকে বলি, আপনি যদি জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর আপনার যখন মোটামুটি একটা বয়স হবে যে স্কুল কলেজ স্কুলে ভর্তি হওয়ার, তো সেই সময় থেকে মানে হচ্ছে প্রাইমারি থেকে একেবারে ডিগ্রি অনার্স মোটামুটি ভার্সিটি লেভেল পর্যন্তই হচ্ছে আমাদের ক্যাম্পাসটা, মানে একটি মাঠেই, কি বলে এটাকে, এক জায়গা থেকে লেখাপড়া শুরু এবং শেষ, একটি জায়গা থেকেই শুরু এবং শেষ। এই হচ্ছে অবস্থা, একটু ক্যাম্পাসের দিকে আসলাম। আসলে যদি কারো ফ্রেন্ডের সাথে
ফোন টোন দিতাম, হয়তো বা দু একজনের সাথে দেখা সাক্ষাৎ হইতো, বাট ফোন টোন দেই নাই, একটু জাস্ট গেলাম, ঘুরে ঘুরে আসলাম, আপনাদেরকে দেখাইলাম। সেই কত বছর, প্রায় 10 বছর হয়ে গেছে, 2015 সালে, হ্যাঁ 2015 সালেই তো কলেজে ঢুকছিলাম, আর 1 বছর গেলেই হবে 10 বছর, 10 বছর হয়ে যাইব, এত বছর হয়ে গেছে কলেজ ছাড়ছি। আচ্ছা যাই হোক, এদিক থেকে ক্যাম্পাসের দিক থেকে বের হয়েছি, একটু মির্জাপুরের দিকে যাইতেছি, ওই জায়গায় একটু কাজ আছে, কিছু ইনফরমেশন নিয়ে আসতে হইব। তো এখন সামনে গিয়ে ডাইনে ঢুকে যাব, ডাইনে হচ্ছে মির্জাপুর কলেজ রোড। তো রোবারপল্লী আমাদের হচ্ছে কলেজের নাম, হচ্ছে রোবারপল্লী বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ। আর আমরা রোবারপল্লীতে পড়াশোনা করছি, আর পরীক্ষা দিছি হচ্ছে মির্জাপুর কলেজে। এদিকে যাইতেছি, এই তো সামনেই মির্জাপুর কলেজ, এটা হচ্ছে বাওয়াল মির্জাপুর কলেজ, স্থাপিত হচ্ছে 1989 খ্রিস্টাব্দ। আমাদেরটা আসলে খেয়াল নাই কত সালে জানি, এটা এদিক দিয়ে গেট আছে, দেখেন দেখা যায়, খেলাধুলা করতেছে পোলাপান। দেন সামনের দিকে যাই, ওয়ালটা একটু ছোট, তার জন্য একটু উঁকি দিলাম, মজা লাগলো। যাই হোক, ওই দিক দিয়ে আসলে ঢোকা হয় নাই, এই যে সামনে, এই যে সামনে বামে গেট, এই যে এটা দিয়ে ঢোকা হইতো, পানির ট্যাঙ্কি দেখা যাইতেছে না, বড় এই জায়গায় বিশাল বড় পানির ট্যাঙ্কি। তো যাই হোক, একটু সামনের দিকে, এই অল্প একটু সামনেই একটু কাজ আছে, দেন কাজটা সারি, দেন সারিটা তারপর ব্যাক করতেছি। মির্জাপুর থেকে কাজ শেষ করে এসে পড়ছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি, আর তেমন কোনো কাজ নাই। আজকে যে আমার নেকড়াটা কিসের কথা বলে, কথার জন্য কিছু ভালোভাবে বলতে পারিনি, কথা কিছু বুঝতেও পারি না আমি নিজেও, আমি কি বলছি আপনারাও সেটা বুঝতে পারেন নাই। যেটা বলতেছিলাম আপনারা বুঝেন নাই, সেটা হচ্ছে তোয়ালাটা রাখছিলাম নেকড়াটা, তো ওইটা কোনো কাজেই লাগে নাই, আসলে ধুলা টুলা পড়ছে কিন্তু কাজে লাগাই নাই, কাজে লাগাইলে অবশ্যই লাগতো। শুধু শুধু আজকে নিয়ে বের হয়ে দেখলাম আসলে কাজে, আর গলায়তে কি হইলো রে, ইদানিং আমার কি প্রবলেম হইতেছে বুঝি না, আমি হঠাৎ বিঠাৎ গলা এরকম আটকায় ধরে। যাই হোক, মাফ করবেন, এটা কাজে লাগে নাই, মাঝে মাঝে নিয়ে এসে দেখি কোনো কাজেই লাগে না। তো অন্ধকার প্রায় হয়ে আসতেছে, আকাশের অবস্থা হচ্ছে এরকম, আসলে এরকম একটা টাইমে আলো অন্ধকার মিলিয়েই দেখা যায়। তো ভিডিওতে আপনারা দেখেন কীরকম লাগতেছে, ডার্ক ডার্ক দেখা যাইতেছে, তাই না? তো মূলত আসছিলাম ক্যাম্পাসের দিকে ঘোরাঘুরি করে, আপনাদের হালকা একটু সময় দিলাম আপনাদের সাথে, তো বিকেলে এরকমই কাটলো। তো মির্জাপুর গেলাম, যে কাজটা ছিল সেটা করে আসছি, অল্প সময় লাগছে, ভিডিও থেকে বিদায় নেব। আর ঘটনা যেটা হয়েছে, মির্জাপুরে যে ঢুকলাম, ঢোকার মানে প্রথমে ঢুকলাম, ঢোকার পর একটা অটো ছিল সামনে, পিছনে আসছে, আমার চাকাতে লাগাই দিছি, তারপর মানে দুইটা ঘটনা ঘটছে, আবার এই কাজটা সাইড আবার আসতেছি, তো আবার আরেকটা অটো পিছন থেকে মাইরে দিছি, বলেন কীরকমটা লাগে। কিছু বলি নাই, কিছুই বলি নাই, ফার্স্টে মানে যে মানে পিছনে মানে মানে আমার সামনে চাকাতে লাগাই দিছিল, ওনাকে বলছি ভাই একটু পিছনে দেখে শুনে একটু ব্যাগে টেগে দিয়েন, কারণ হচ্ছে আরেকজনের ক্ষতি করে তো লাভ নেই, তাই না? তো ওইরকমই এইটুকুই বললেই পরে আইসা করছি। ইচ্ছা করে তো আর কেউ কিছু করে না, আমি তো ইচ্ছা করে কাউকে লাগাই দিব না, তাই না? জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, মানুষের ভুল হইতেই পারে, ভুল তো আমারও হইতে পারে, তাই না? আমারও তো ভুল হয়, তবে চেষ্টা করি যাতে কারোর কোনো ক্ষতি না হোক, মানে কোনো ক্ষতি যাতে না হোক, ওইরকমই চেষ্টা করি। তো ভিডিওতে আর তেমন কিছুই থাকছে না, আজকে ভিডিও এই পর্যন্তই। তো বললেন কেমন হয়েছে ভিডিও, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।